আসসালামু আলাইকুম। ইজি অফ স্টাডি বাই আব্দুল আলাদিন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আব্দুল আলাদিল, ইজি অফ স্টাডি বাই আব্দুল আলাদিল চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা উপস্থিত হয়েছি বিজ্ঞানের সমাধান নিয়ে। তো এর আগে আমরা ইংরেজির সমাধান দিয়েছি, তোমরা যদি ইংরেজির সমাধানটি না পেয়ে থাকো তাহলে তোমার নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে লেখা আছে সপ্তম শ্রেণীর সব অ্যাসাইনমেন্টের সমাধান, ওখানে তোমার সপ্তম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধান পেয়ে যাবে। এছাড়াও অষ্টম শ্রেণীর সব অ্যাসাইনমেন্টের সমাধান লিখে আছে, ওখানে তোমরা অষ্টম শ্রেণীর সব অ্যাসাইনমেন্টের সমাধান পেয়ে যাবে। তো আর দেরি কিসের, আমরা চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এই যে দেখো, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে হচ্ছে আমাদের শ্রেণী সপ্তম, আর বিষয় হচ্ছে আমাদের বিজ্ঞান, এবং এটা হচ্ছে আমাদের নির্ধারিত কাজ 2, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অর্থাৎ অ্যাসাইনড টাস্ক 2। আমাদের শিরোনাম হবে পদার্থের গঠন। তোমরা অনেকে আমার কাছে শিরোনাম জানতে চাও, তো আমি তোমাদের জন্য শিরোনাম টাস্কে বলে দিলাম। আর আশা করি তোমাদের শিরোনাম নিয়ে কোনো প্রবলেম হবে না। শিরোনাম হবে পদার্থের গঠন, অর্থাৎ অধ্যায়টির নাম, ষষ্ঠ অধ্যায়ের নাম কি? পদার্থের গঠন। তো আমাদের শিরোনাম হবে পদার্থের গঠন। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা ভিডিওটি, পুরো ভিডিওটি দেখবে, কারণ অনেক অর্ধেক ভিডিও দেখো তারপর তোমাদের সমস্যাটা কি হয়, তোমাদের সমস্যাটা হয় যে তোমরা ফুল ক্লাসটি না করে তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দাও এবং তোমাদের নাম্বারও সেভাবে চলে যায়। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, লিথিয়াম, পানি, খাবার লবণ, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, আয়োডাইড, লোহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। এখানে বলেছে মৌলিক পদার্থ কাকে বলে, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখো, উদ্দীপক উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের, এই যে দেখো প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ যৌগিক পদার্থে আলাদা করো। উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সর্বজনীন দ্রাবক বলা হয়, কারণ বিশ্লেষণ করো। এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে, চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়। আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম, যখন প্রশ্নটা আমরা দিয়েছিলাম তখনই আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদের কোনো প্রকার টেন্স হওয়ার দরকার নেই, আমরা আছি না তোমাদের সাথে। তো আমরা চলে যাই প্রথম প্রশ্নের সমাধান, মৌলিক পদার্থ কাকে বলে। আমরা প্রশ্ন সহ লিখেছি, এখানে দেখো মৌলিক পদার্থ কাকে বলে, এখানে এটা সমাধান হবে, যে পদার্থ হতে সাধারণ ও সাধারণভাবে সেই পদার্থ ব্যতীত অন্য কোনো নূতন পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে, যেমন কার্বন, হাইড্রোজেন, লোহা ইত্যাদি। এরপর প্রশ্ন আমাদেরকে বলেছে, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখে হয়েছে। দেখো আমরা প্রশ্ন সহ এখানে উত্তর লিখেছি, তোমরা প্রশ্ন সহ উত্তরটা লেখার চেষ্টা করবে, তাহলে তোমার নাম্বার পাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাবে। তো এখানে দেখো অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখে, এটা আমাদের প্রশ্ন। আমি তোমাদেরকে প্রশ্নটা একটু দেখাই, এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ, এটার সমাধানটা আমরা লিখেছি এখানে, অণু, অণু এটা তোমরা কি দিয়ে লিখবে, এটা তোমরা লিখবে ব্লু পেন দিয়ে। আমরা একটা রেড পেন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অণুটা লিখবে তোমরা ব্লু পেন দিয়ে, এবং এখানে পরমাণুটা লিখবে তোমরা ব্লু পেন দিয়ে। যদি তোমরা আমার নিয়মে লিখতে চাও তাহলে তোমরা এভাবে লিখবে, আর যদি তোমরা পাশাপাশি লিখতে চাও, তার চকাকারে লিখতে চাও, তাহলে তোমরা পাশাপাশি দুইটা চক করবে এবং পাশাপাশি লিখবে, এক পাশে লিখবে অণু আর এক পাশে লিখবে পরমাণু, দেন তোমরা মাঝখান দিয়ে একটা দাগ টানবে। এই তো এভাবে হয় না ওটা, হ্যাঁ এভাবে হয়, এখানে অণু লিখবে আর এখানে পরমাণু লিখবে, আর এখানে 1 2 3 এভাবে লিখবে, আর এখানে 1 2 3 সিরিয়াল বাই লিখবে। আচ্ছা করে তোমরা বুঝতে পেরেছ। তো আমরা আমাদের প্রশ্নটা অর্থাৎ সমাধানে একটু পড়ে নিই। দেখো প্রথমে লিখেছে 1 নাম্বার, অণু অণুমৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে অণু পরমাণুতে বিশ্লিষ্ট হয়। অণুকে ভাঙলে একই বা ভিন্ন মৌলের পরমাণু পাওয়া যায়, আর পরমাণু পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, পরমাণুকে ভাঙলে এই মৌলের ওই মৌলের আর অস্তিত্ব থাকে না। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ। তোমরা দুইভাবে লিখতে পারো, একটা হচ্ছে চক আকারে আর একটা আমার মতো। এরপর প্রশ্ন আমাদেরকে বলেছে, উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করে। এখানে আমাদের লিথিয়াম, পানি, খাবার লবণ, এখানে খাবার লবণ, চক, এই দেখো চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লোহা,
ক্লোরিন, এগুলোকে আমাদের আলাদা আলাদা ভাবে ভাগ করতে হবে। এই যে দেখো আমরা আলাদা আলাদা ভাগ করে ভাগ করছি। তার আগে আমরা কি লিখেছি, তার আগে আমরা এখানে লিখেছি প্রশ্নটা। এই যে দেখো এটা রেড পেন দিয়ে আমরা দাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমরা প্রশ্নটা লিখেছি। তোমরা প্রশ্নটা লিখবে, লিখলে এটার উপস্থাপনাটার মানটা বৃদ্ধি পায়। মৌলিক ও যৌগিক পদার্থের আলাদা চক, তোমরা এভাবেই শুরু করতে পারো, তবু তবে সমস্যা, কোনো সমস্যা নেই। দেখো লিথিয়াম Li, কার্বন সি, নাইট্রোজেন এন, পটাশিয়াম কে, অক্সিজেন ও, লোহা Fe, ক্লোরিন Cl। এটা তোমরা এভাবে লিখবে সংকেতগুলা। সংকেতগুলো লিখার মধ্যে তোমরা একটা সতর্কতা অবলম্বন করবে, এখানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটারগুলো তোমরা একটু খেয়াল করবে। এখানে তোমাদেরকে আমি একটা পদ্ধতি শিখিয়ে দিই যা তোমাদের বইয়েও আছে, তবে আমি শিখিয়ে দিচ্ছি। এই যে দেখো Li লিখেছে এখানে, লিথিয়ামের সংকেত Li এর মধ্যে প্রথম অক্ষরটা তোমাদের বড় হবে, সবসময় প্রথম অক্ষরটা বড় হবে। যদি দুইটি অক্ষর থাকে তাহলে তোমাদের দ্বিতীয় অক্ষরটা ছোট হবে আর প্রথম অক্ষরটা বড় হবে, অর্থাৎ প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার আর দ্বিতীয় অক্ষরটা স্মল লেটার। এই যে দেখো এগুলো সবগুলো ওভাবে হয়েছে, আমি একটু জুম আউট করে তোমাদেরকে এটা পড়ে শোনাই। লিথিয়াম অ্যালাইজ কার্বন সি, নাইট্রোজেন এন, পটাশিয়াম কে, অক্সিজেন ও, লোহা Fe, ক্লোরিন Cl। লোহা মানে কি ফেরাম, ফেরাম মানে কি Fe। এগুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থ, আর আমি যেগুলো ব্লু পেন দিয়ে লিখতেছি ওগুলো হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। আমাদের রেড গুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থ আর ব্লু গুলো হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কি কি আছে। H2O, NaCl, CaCO3, CaO, আমি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে পানি, খাবার লবণ, চক, চুন, আয়োডাইড, অর্থাৎ HCl বা NaCl, তোমাদের যেটা ইচ্ছে ওটা লিখতে পারো তোমরা। এটা একটু দেখতে খারাপ লাগছিল আর তোমরা অসুবিধা হতে পারতো, তো এই জন্য আমি এটা মুছে দিলাম। তো এই দেখো আমরা এটাও মুছে দিই। তো এরপর প্রশ্ন আমাদেরকে বলেছে, ওটা দেখি একটু, উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয় এবং কারণ বিশ্লেষণ করো। আমরা এর আগেই বলেছিলাম সার্বজনীন দ্রাবক বলা হয় পানিকে। যে দেখো পানি, পানিটা সার্বজনীন দ্রাবক, এটা তোমরা সবাই জানো। তো আমি একটু সমাধানটা কিভাবে রেডি করেছি ওটা একটু দেখো তোমরা। উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন, রেড পেন দিয়ে হাইলাইট করে দিলাম, আর এটা হচ্ছে আমাদের আনসার যেটা আমি ব্লু পেন দিয়ে হাইলাইট করতেছি। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো দেখো উদ্দীপক উল্লেখিত পদার্থগুলোর মধ্যে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। আমি বলেছিলাম যেসব পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাদেরকে দ্রাবক বলা হয়। তার আর কোনো পদার্থ যদি অজৈব ও জৈব সকল প্রকৃতির পদার্থকে দ্রবীভূত করে তাকে সার্বজনীন দ্রাবক বলা হয়। পানি একটি অজৈব যৌগ, পানিতে ধনাত্মক, ঋণাত্মক প্রান্ত অর্থাৎ পোলারিটি রয়েছে। আমরা এটা একটু উচ্চ শ্রেণীর লিখেছি, অর্থাৎ 8 বা 9 এর বই থেকে লিখেছি আমরা এটা। পোলারিটি থাকার কারণে এটি অন্য পোলার যোগসমূহকে দ্রবীভূত করতে পারে, ফলে বেশিরভাগ অজৈব যোগ পানিতে দ্রবীভূত হয়। তাছাড়া যেসব জৈব যোগ পোলারিটি রয়েছে এরাও সহজে পানিতে দ্রবীভূত হয়। পানি জৈব ও অজৈব উভয় ধরনের যৌগকে দ্রবীভূত করে বলে একে সার্বজনীন দ্রাবক বলা হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর প্রশ্ন হচ্ছে আমাদের, সংক্ষিপ্ত প্রশ্ন ছিল একটা, চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়, এটার সমাধান দেখো। প্রথমে আমরা লিখেছি এটা কি 2 নং প্রশ্নের সমাধান, তোমরা লিখবে এভাবে, এখানে লিখবে চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়। প্রশ্নটা লিখবে, আমরা এটাতে লিখি নাই যেহেতু পরে 2টাতে লিখেছি আমরা স্যাম্পল আকারে, তো এটাতে আমরা লিখি নাই। এ দেখো মৌলিক পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোনো বস্তুতে রূপান্তরিত করা যায় না, কিন্তু যৌগিক পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে কোনো বস্তুতে রূপান্তরিত করা যায় না, আর যৌগিক পদার্থকে অনেক বস্তুতে রূপান্তরিত করা যায়। চিনির রাসায়নিক সংকেত তোমরা এটা যদি মনে থাকে তাহলে তো ভালো, না মনে থাকলে তাহলে তোমরা একটা দেখে নাও, C12, H22O11, এটা হচ্ছে আমাদের চিনির সংকেত। চিনির রাসায়নিক বিশ্লেষণ করলে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। এ দেখো এখানে 3টি মৌলিক পদার্থ পাওয়া যায়, কয়টি দেখো, সি কার্বন অর্থাৎ এইচ হচ্ছে হাইড্রোজেন, আর ও হচ্ছে আমাদের অক্সিজেন।
চিনি কে রাসায়নিক বিশ্লেষণ করলে এগুলো পাওয়া যায়, তাই আমাদের এটা যৌগিক পদার্থ, যেহেতু এখানে একাধিক আমরা পদার্থ পেয়েছি, আমরা এখানে বলেই দিয়েছি সংজ্ঞায় যে একাধিক পদার্থ পেলে আমাদের এটা যৌগিক পদার্থ হবে। আশা করি তোমরা আমাদের ক্লাসটি উপভোগ করেছো, যদি আমাদের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। এছাড়াও পরবর্তী ক্লাসগুলোর পেতে তোমরা আমাদের ভিডিওতে লাইক দিবে এবং কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দিবে। তো আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।